বাবু রে বাবু, বাস রে বাস, আজকে একটা জিনিস পাইছি বিদেশের মধ্যে। ও বাবু, আজকে পুরো এক বছরের মধ্যে এই জিনিসটা পাইনো রে বাবু। কি জিনিসটা পাইছি, কি রেসিপি লই আইছি বাবু রে, দেখতে থাকেন। ও গুরু, ঠুকো ঠুকো ঠুকো, লাইক ঠুকো, লাইক ঠুকতে একবার বলিয়েন না রে গুরু। এবার দেখেন আমি কি নিয়ে এসেছি রে ভাই, সুন্দর করি একবারে চোখা কায় মোবাইলের দিকে চাই থাকবেন। ওই সান দেখবেন নে আপনারে কিভাবে বুইয়াঙ্গুলুগা দেখা রাখছে। এবার একখানা টিভি দেন, দেখবেন টিভি দিলে ডুকুস করে উঠবো, ডুকুস করে উঠবার হরে রং পাল্টাই যাইব গই, রং পাল্টাই গেলে গেলে ফাইন একটা কাম হয়ে যাইব গই, আরও উপকার হইব, আপনার উপরও একটু আশীর্বাদ করবো, এই কামান করে দিবেন রে ভাই। আজকে যে রেসিপি আর লই যাইছি, এক থালা ভাত খামো, এক থালা এক থালা আপনার করে কই দিয়ে রাখছি, আপনারা চাই থাকে না কী রেসিপি লই যাইছি, কী বানামো, কি যে হওয়াত, কি যে দারুণ এ তরকারি কেন যদি বানায় খাইতেন হারেন, আমি গ্যারান্টি দিই এর বাইরে ভাই, বাইরে ভাই আসতে আঙ্গুল কোদালে রে ভাই, ষোলো আঙ্গুল ডাটি। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন জানিয়ে দেবেন, যদি একটু জানিয়ে দেন আমি খুব খুশি হব। আমার ভিডিওগুলা দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আর আমি বেশি কথা বাড়াবো না, আজকে রেসিপিটা আমি কী নিয়ে এসেছি রেসিপিটি দেখতে থাকুন। আর না দেখে প্লিজ কেউ কমেন্ট করবেন না, আপনাদের কাছে একটাই অনুরোধ, কে কিভাবে কমেন্ট করে দেখে করে না না দেখে করে এটা আমরা সবাই বুঝতে পারি। ওয়াশ করতে একদম ভুলবেন না, আপনাদের কাছে একটাই অনুরোধ। তাহলে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি চুলায় একটা ফাতিল বসিয়ে দিলাম, ফাতিলে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি কুচি করা একটা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 2 কোষের মতন রসুন, যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না রসুন তারা দেবেন না, সমস্যা নেই। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন আদা, সুন্দরভাবে আমি আদা রসুন পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো, আবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে ফেললাম, দেখুন সুন্দরভাবে আমি মিক্স করতেছি। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা, পাউডার মশলার মধ্যে আমি কী কী নিয়েছি দেখুন, বেশি কিছু মশলা আমি নিই নাই, যেগুলো আমার ঘরের মধ্যে আছে এবং কি সবার ঘরে এই মশলাগুলো থাকে, আমিও নিয়ে নিলাম, এই মশলাগুলোর মধ্যে নিয়ে নিলাম আমি 1 চামচের মতন মরিচের গুঁড়া, 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন ধনের গুঁড়া, 1 চামচের মতন জিরার গুঁড়া, 7 মতন লবণ। এই উপকরণগুলো এবার আমি তেল জলের মধ্যে দিয়ে দিলাম, ডুগুস করে দিয়ে দিলাম। ডুগুস করে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর কষতেছে কষতেছে, ও রে মা রে মা, একদম তেল বের হয়ে এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি, দেখুন কি দিয়েছি, আহারে বিদেশ, বিদেশে থাকলে যে এক এক জিনিসের এক এক প্রিয়, এই জিনিসগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে সুরি শুটকি, যারা শুটকি প্রেমিক আমার মতন তারা বুঝতে পারবেন সুরি শুটকির কি মজা। এই সুরি শুটকিগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নেব।
সুরি সুটকিগুলা কি সুন্দরভাবে ডুগুস ডাগুস ডুগুস ডাগুস করে কষতেছে কষতেছে, দেখুন কি সুন্দর তেল উঠে এসে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, কি দেখতে পাচ্ছেন এখানে, দুইয়ে পরিষ্কার করে দুইটা মাঝারি সাইজের আলু আমি কেটে রেখে দিয়েছি। এখন আমি ডগস করে তেল জলের মধ্যে সুরি সুটকির মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিতেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কষানো হচ্ছে কষানো হচ্ছে, এ রে মা রে মা কি সুন্দর লল লল টকটকের জল বের হয়ে আসতেছে এবং কি তেল বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দেব আমি কি, দেখুন দেখুন, আহারে বিদেশ, বিদেশে যারা থাকে তারা এই জিনিসগুলোর মজা একদম পায় না রে ভাই। অনেক কষ্টের বিনিময়ে এই জিনিসগুলো আমি খুঁজে এনেছি বা কিনে এনেছি, যেটা বলেন না কেন কিন্তু পেয়েছি, এটাই বড় কথা। এগুলো হয়েছে কি দেখতে পাচ্ছেন তো, দেখে যারা চিনতে পারছেন তারা তো চিনে গিয়েছেন। আমি এবার বলি, এগুলাকে আমাদের দেশে আমাদের অঞ্চলের পুঁইশাকের বিচি বলে, হলই গোড়া বলে, আবার বলে কেউ কেউ পুই পেটুলি। এখন আমি পুই পেটুলি, হলুদ শাকের গোড়া, পুইয়ের বিচি যেটা বলেন না কেন ডুকুস করে দিয়ে দিলাম। আবার আমি কষব কষব কষব, ওরে বাবারে কষতে কষতে জান গেল রে জান গেল। দেখতে পাচ্ছেন কষতে কষতে লাল টুকটুকের জলটা আমি বের করে দিয়েছি। এই দেখুন কি সুন্দর জল, টকটকের লাল তেল সব যাই বলেন না কেন বের হয়ে এসে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কি, পরিমাণ মতন জল বা জল, যে যে পরিমাণ মতন খেতে চান সেই পরিমাণ মতন খাবেন, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি হালকা আঁচে 5 মিনিটের মতন ডেকে রেখে দিলাম। 5 মিনিট পরে এসে দেখলাম বাহ, তরকারিগুলোর কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপি গোলাপি কালার। আহারে গোলাপ বুয়া, আমাদের ওইখানে একটা গোলাপ বুয়া ছিল, গোলাপ বুয়া কি বুঝতে পাচ্ছেন, একটা মহিলার নাম ছিল গোলাপি, গোলাপি নাম ছিল। এখন এই তরকারিগুলোর কালারটা দেখে আমার গোলাপি বুয়ার কথা মনে উঠে গেল, ওরে ভাই সুন্দর দেখতে পাচ্ছেন গোলাপি বুয়ার কালারটা, এক গোলাপি কালারটা এসে গিয়েছে, কি সুন্দর লাগছে টকটকের গোলাপি নটার ফুলের কালার। এই পর্যায়ে দিয়ে দেব আমি, বাহ, যাদের একটু গায়ে ব্যথা পায়ে ব্যথা ফাঁটু ব্যথা কোমর ব্যথা আছে, ফুসশাক খালে একটু ফিরফিরে চুলকানি হয় বা একটু অ্যালার্জির ডিস্টার্ব থাকে, তারা এই জিনিসটা অবশ্যই দিবেন, আমিও দিয়ে দিয়েছি। আর যাদের কাছে নাই তারা কিচ্ছু করার নেই, এভাবে খেয়ে ফেলতে পারবেন, সমস্যা কিচ্ছু হবে না, একটু একটু হলেও কিচ্ছু হবে না। দিয়ে দিলাম আমি বেটে রাখা সর্ষা বাটা, এবার দিয়ে সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ বা 30 সেকেন্ড আমি অপেক্ষা করলাম। 30 সেকেন্ড অপেক্ষার পর আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এই তরকারিটার নাম হয়েছে সুরি সুটকি আলু মিস করে দিয়ে ফুই ফিটুলির তরকারি। ওহো রে, আজকের ভাত কিন্তু হাঁড়িতে একটাও থাকবে না, পাতিলে একটাও থাকবে না, অনেক সাধনার পর এই তরকারিটা এই ফুই ফেটুলি পেয়েছি। যে খেয়েছেন সেই জানেন এই ফুই ফেটুলির কী যে মজা কী যে স্বাদ সেই বুঝতে পারবেন। আর সবার স্বাদ তো সবার রুচি তো সবার মতন হয় না, এক একজনের এক এক রুচি, এক একজনের এক এক রান্নার ধারণ, এক এক রকমের স্টাইল। আমি আমার মতন রান্না করে দেখিয়ে দিলাম, আপনিরও এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে। আপনি যদি আপনার মতন রান্না করেন কিন্তু আমার মতন একবার রান্না করে দেখুন না, খুব ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়েছি খুব ভালো লাগবে। আপনিরও ট্রাই করেন ফুই ফেটুলি তরকারিটা, খুব স্বাদ, এটার কোনো তুলনা হয় না। সুরি সুটকি, ইসা সুটকি, ইসা মাছ অনেক কিছু দিয়ে রান্না করতে পারে, এবং কি নুনা ইলিশ দিয়ে তো আরও টেস্টি হয়। আমি এভাবে করে দেখিয়ে দিলাম, আপনারাও ট্রাই করবেন, আপনারাও দেখবেন। তাহলে আজকে
আমি দুপুর বেলায় ভাতের সাথে গরম গরম এক থালা ভাত কপশ কপশ করে খেয়ে ফেলব। আপনাদেরকে তো দেখাবো না, আমি নিজে নিজে খাবো, আমার হাবিবি খাবে, আমার ছেলে খাবে, আমি খাবো, সবাই খাবে। আপনারও ডুগুস ডাগুস করে বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আর বেট বেট ফেট ফেট করি লাভ নেই, আজকের মতন এখানে রেখে দিয়েছি। আবার একটা সুন্দর 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 রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার ইউটিউব পরিবারের ভাই ও বন্ধুরা সবাইকে জানাই নমস্কার, বাই বাই, টাটা, চিউ।